মাটি দ্বারা বানাবো, এখানে মাটি দ্বারা বানাবো, এই কারণে যদি আসমান থেকে যদি আমি ফেরেশতা নিচে না যে করি তাহলে মানুষের ভিতরে আর ফেরেশতার ভিতরে মিল হবে না, কেন মানুষ হয়েছে মাটি তৈরি আর ফেরেশতা হয়েছে নূরের তৈরি, তাহলে নূর মাটির দরদ বুঝবে না আর মাটিও নূরের দরদ বুঝবে না, এটা নয়, কিন্তু নূর মাটির দরদ বুঝতে কষ্ট হয়ে যাবে, কিন্তু মানুষ যে ফেরেশতাদের যে কি এটা কারিগর সেটা মানুষ কিন্তু বুঝে ফেলছে, বোঝার চেষ্টাও করে, কিন্তু রহমতি ফেরেশতারা এরা কিন্তু মাটির যে মানুষ এদের কিন্তু চিনতে পারে না। আসমান থেকে রহমতি ফেরেশতারা জমিনে প্রতিনিধি হিসাবে বানাইতে পারতাম, যারা একের পর একে বসবাস করতো কেমন পর্যন্ত এরকমই থাকতো, কেন আদম আলাইহিসসালামকে কেন মাটির দিয়ে তৈরি করলেন, এখানে তো 10টা আমরা কি পাইলাম মাটির উপাদান 10টি আর নূরের উপাদান 2টি মাত্র, এর যে মাথার উপর নূর জমেছে এর মাত্র 2টি উপাদান, কয়টা? একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, কি? একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, এর মাত্র 2টা, 2 বেশি না 10 বেশি? 10 বেশি। তাহলে এখানে আল্লাহ তাআলা মাটি দিয়ে আগুনকে বানাইলেন, সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিলেন, শিখানোর পরে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন আর ফেরেশতাদেরকে বললেন তোমরা এই যে সমস্ত বস্তু আছে সমস্ত বস্তুর নাম বলে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, একটু আগে কি তোমরা বলেছে না আয় আল্লাহ তুমি মানব জাতি কেন বানাবা, প্রতিনিধি কেন বানাবা, খলিফা কেন বানাবা, যদি তোমরা এগুলো বলেছে না যদি তোমরা সত্যবাদী হও তাহলে এগুলোর নাম তোমরা সব বলে দাও, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক, আল্লাহরে ডাকলে বান্দার সিনা হবে পাক, আল্লাহরে ডাক, একমাত্র যদি তওবার একটাই মাধ্যম হয়েছে, যদি আল্লাহর কাছে যদি কখনো তুমি কোনো মিনতি করে যদি ডাকতে পারো যে এরকম ডাকলে আল্লাহ খুশি হন, সেরকম ডাকতে বললে আল্লাহ তোমাদের সারা জীবনের গুনাহগুলো থেকে মাফ করে দেবেন। অতঃপর আদম আলাইহিসসালামকে বললে সমস্ত নাম শিখিয়ে দিলেন, ফেরেশতাদেরকে বললো যে তোমরা যদি সত্যিকারে সত্যবাদী হয়ে থাকো তাহলে যে এই সমস্ত বস্তুর নামগুলো তোমরা বলে দাও, সমস্ত প্রশংসা একমাত্র তুমি আল্লাহ, তোমার জন্য অন্য কারো জন্য নয়, দুনিয়ায় এবং আসমানের ভিতরে তুমি একমাত্র রব, তুমি ছাড়া অন্য কোনো রব নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, এক কথা স্বীকার করেছে, লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নাই, তুমি যে আমাদেরকে জ্ঞান দিয়েছো তার বাহিরে কোনো সাধ্য না যে জ্ঞান অর্জন করবো, মানুষের কেন এমন কোন জ্ঞান আছে যে আল্লাহ তাআলা তাকে যতটুকু দিয়েছে তার থেকে বেশি অর্জন করার কোন ক্ষমতা কারো নাই, যদি থাকতো তারা অনেক কিছু করতে পারতো, যাকে যতটুকু মেধা দিয়েছেন সেই মেধা অনুযায়ী কাজ করতে পারে, তাই না? ইল্লা মা আল্লামতানা, আর রব্বুল আলামিন একমাত্র তুমি যতটুকু জ্ঞান দিয়েছ এর বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই, তাহলে আমরা কিভাবে বলবো? এগুলো তো আমাদেরকে শিক্ষা হয়, শিক্ষা দেয় না, তাহলে আমরা কিভাবে শিখবো? অথচ আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শিখাই দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কারণে আমি বলছি যে ইন্নি আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো
আমি যা জানি তোমরা তা জানো না, তোমার জানার আমার জানা এক সমান হতে পারে না। কি বন্ধ করে দেবো সবাই উঠতেছে যে আস্তে আস্তে বন্ধ করে দেবো সবাই? কি সব কিছু ভালো লাগে যাদের মন সামনে চিন্তা চেতনা আছে? আসলে এখানে এই কজন লোক তো হওয়ার কথা ছিল না, আমরা তো আসলে আল্লাহকে চিনতে পারলাম। আল্লাহ তাআলা মাইকের আওয়াজ যত দূরে যায় সমস্ত দিনদার মুসলমান যত পুরুষ আছে যাদের বয়স হয়ে গেছে আমল নামা জারি হয়ে গেছে, আল্লাহ তাআলা সবাইকে তাফসীরুল কোরআনুল মাহফিলে বসার মতন আসার মতন তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আসবে ইনশাআল্লাহ আসবে, যদি একটু খাওয়া থাকতো তাহলে আসতো। ওই যে একটা ঘটনা না বললেই না হয়, এক বছর মাহফিল গেছে যাই না, শীতের রাত বসে থাকে কি লাভ, তারপর তো কি পাকাচ্ছে বাসায় যদি ঘুমায়, যখন তাবারক দিবে তখন চলে আসবো, যখন বলে ভলান্টিয়ার ভাইরা খানা দিন তখন চলে আসবো। বিবিকে যাই বলে অযথা মাহফিলের প্যানেলে বসে আর কষ্ট করে লাভ নাই, খাতা বিতে ঢুকলাম, খাতা গরম করে যখন খাওয়া ডাক দিস। তো একদিন আল্লাহ লোক আসলো, আসা দেখেছে শ্রোতা কম, মাহফিল করে তাকে শোনাবে, নিজে শুনবে? সাথে সাথে ডাক দিয়া বললেন একটু মাথা জ্ঞান কাটাইলেন, বলে যে শ্রোতা নাই তাকে শোনাবো, শ্রোতা তোর প্রয়োজন। তখন একটু পাশের দিকে তাকাই দেখে যে খানা পাকাচ্ছে, মাইকে স্টেজে উঠে বসেন ভলান্টিয়ার ভাইয়েরা ডান পাশ থেকে খানা দেওয়া শুরু করেন। ওদের থেকে ময়নার মা ডাকছে, ময়নার বাপ এখন উঠো না, খাওয়া তো শেষ, উঠে দেশে দৌড়, বাপ দিয়ে একটা নিয়া দেশে দৌড়। আসে কি মাহফিলে উপস্থিত, তাহলে এরকম খাওয়ানো তো আছে কোনো নাই, যার মানে আসবে কিসের জন্য? খাওয়া থাকলে আসবে, আমরা তো মানুষ, মারামারির পিছনে জামাতে আগে থাকি, খাওয়ার আগে মারামারি পিছনে, যেখানে মারামারি সেখানে আমরা নাই, যেখানে খাওয়া আছে সেখানে আমরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তো নাম গুণ বলে দাও, আমার নাম গুণ জানা নাই, আমরা বলতে পারলাম না। আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করলো, কিন্তু আল্লাহ তাআলা কোন অস্বীকার করলো না, এর আসলে আল্লাহ তাআলার গুণগান গাইতেছে। তারপর কেন করলো? এমন এমন ফেরেশতা আছে যারা সারাবুই, তাদেরকে সৃষ্টি করার পর থেকে কেমন পর্যন্ত সেজদা অবস্থা থাকবে? এমন এমন ফেরেশতা আছে সবসময় আল্লাহ তাআলার তাসবিহ জিকির নিয়ে ব্যস্ত আছে, আর কোন কোন ফেরেশতা আছে সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত মুখে শিঙ্গা নিয়ে বসে আছে, আল্লাহ তাআলার হুকুম যখন আগে ভুক করে দেবেন। আবার কোন কোন ফেরেশতা আছে আল্লাহ তাআলা কখন আমাদেরকে নির্দেশ দেন মেঘমালা নিয়ে নিয়ে মানে সমস্ত জায়গায় জায়গায় বৃষ্টি বর্ষণ করুন, আছে না ফেরেশতা? মেঘের কাজ কি? মেঘমালাকে প্রদর্শন করা। ইসরাফিল আলাইহিস সালাম কাঁচের সিংহাসনের সামনে নিয়ে বসে আছেন, আল্লাহ তাআলা যখন পুত্র দিতে বলেন পুত্র দিবেন, আর মালাকুল মউত হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন তোমরা তুমি ঘুরে ঘুরে দেখো আমার বান্দার কোন সময় কোন মৃত্যুটা এসে যায়, ওই গুলো কি অবস্থা? তাহলে আমরা কি করবো? আমাদের তো একটা কর্তব্য আছে। হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের ওয়ারিস আলেম ওলামা, আপনাদের কাছে যা পৌঁছাই দেয় সঠিক হাদিস থেকে কোরআন থেকে ওইটাই আমল করবেন, ওইটাই আমল করলে আপনাদের আল্লাহ তাআলা কি দেবেন? জান্নাত দেবেন, আমাদের বাপ ছিল জান্নাত। এটা সবার ঘর আছে না? জোরে বলেন ঘর আছে? এখন মাহফিল আসেন কিছুক্ষণ সময়ের জন্য, ঘরটা ছেড়ে আসছেন, এখানে আসেন কিছুক্ষণ পরে আবার ঘরে যাবেন, হয়তো এমন তো হতে পারে এর ভিতরে যে ঘরে আপনি নাও যেতে পারে, আছে না? হতেই পারে। আমাদের ঘর ছিল জান্নাতে, ওখান থেকে দুনিয়া পাঠাইলো, দুনিয়া থেকে কিছু মাল সেবা নিয়ে আবার জান্নাতে যাওয়ার চেষ্টা আমাদেরই থাকতে হবে, চেষ্টা না করে জান্নাতের আশা করা বোকামি, বোকামি না? গাছ না লাগাইয়া ফলের আশা করা যেরকম বোকামি, জান্নাতের কাজ না করে জান্নাতে যাওয়া এটাও আমাদের একটা বড় ধরনের বোকামি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ أَلَّا بَقْرَبُ الْعَالَمِينَ قَلِّنْ قَالَ يَا آدَمُ أَنْبِئُهُمْ بِأَسْمَائِهِمْ هَيْ آدَمُ فرسترا بولتے پارنا تمہا شام لے بوشے دیکھو ہم تمہا شام لے بوشے ذکرش کرچی ہم تو سرکارا کیوں بولتے پارنا ہے তুমি এদের নাম পূরণ করে দাও। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন সাথে সাথে সমস্ত বস্তুর নাম পূরণ করে দিলেন, সমস্ত মাখলুকের নাম বলে দিলেন। এমন এমন বিচরণশীল পশু আছে, এমন প্রাণী আছে যারা বুকে ভর দিয়ে চলে, আর এমন কোন প্রাণী আছে দুই পায়ে চলে, এমন প্রাণী আছে চার পায়ে চলে, এমন কোন প্রাণী আছে আকাশ থেকে উড়ে বেড়ায়, ঠিক না? সমস্ত বস্তুর নামগুলো যখন ফেরেশতাদের সামনে বলে দিলেন, ফেরেশতারা অস্বীকার করল, রাব্বুল আলামিন আমাকে তো এইগুলো শিক্ষা দেন নাই, আমরা জানবো কোথেকে? আমাদের কাছ থেকে যদি একদিন মাসালা জিজ্ঞেস করতে হয় বা একটা কথা জিজ্ঞেস করতে আসে, হুজুর এটা কেমন হবে, আমাকে কবে শিক্ষা করবো না, যে আমরা জানি না, আমি কি বলবো? নিজের একটা প্রেস্টিজ আছে না, যে আমি এখানে একজন নামি দামি লোক, আমি মাস্টার্স পাস করছি, আমি কামিল পাস করছি, আমি ডক্টর, আমার কাছে একটা প্রশ্ন করছে, আমি যদি এটা বলতে না পারি সামান্য, তো আমার মালিকের থাকে না, না আছে হইল বুঝাইয়া যাওয়া, এইটাই আসলে কিন্তু এটা না। নিয়ম হয়েছে একটা মাসালা জিজ্ঞেস করলে এই মাসালাটা যদি তুমি জানো তাহলে একটু হেকমত খাটাও, খাটাইয়ে বলো যে ভাই আসলে এগুলো কি একটু আমি জানি, যত জানছি তাতে আসলে হবে না, তো আপনি পরে আসেন আমি জানাই দেবো, এইটা না। তখন তৎক্ষণাৎ গরম গরম দিয়ে দেয় জান এটা নিয়ে চলে, তখন তো বাজে উল্টা পাল্টা। নিয়ম হয়েছে এটা জানো মানো আমল করো, মানুষকে ছেড়ে বলে বেড়াও। আল্লাহ তাআলা সূরা সফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা তোমরা যেটা করো না, তোমরা যে জিনিসটা করতে ভালোবাসো না সেই জিনিসটা মানুষকে কেন বলো, অথচ তোমরা করো না মানুষের কাছে বইলা বেড়াও। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন যেটা তোমরা করো না সেটা মানুষকে কেন উপদেশ দাও, আর এইটা আল্লাহর কাছে সব থেকে খারাপ, আল্লাহর কাছে সব থেকে ঘৃণিত, তোমার ভিতরে আমল নাই, তোমার ভিতরে কিছু নাই, তুমি সেটা মানুষ কাছে বলো কেন, সেই তোমার ইখতিয়ার কে দিয়েছে? আদম আলাইহিস সালাম কে বললেন তুমি সমস্ত বস্তুর নাম বলে দাও? আদম আলাইহিস সালাম পটাপট করে সমস্ত বস্তুর নাম বলে দিলেন। আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সামনে বলে দিলেন, আর ফেরেশতারা শুনে আশ্চর্য হয়ে গেল, আমরা তার পূর্বে সৃষ্টি হয়েছি আর সে পরে সৃষ্টি হয়েছে, সে এতগুলোর নাম কিভাবে জানলো, আর এমনি এমনি তো জানে না, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত দান করেছে। আদমকে যখন বানাবেন তখন কি ফেরেশতাদের কাছে পরামর্শ দিচ্ছিলেন না তাদেরকে সতর্ক করেছেন, আমি কিন্তু প্রতিনিধি বানাবো তোমাদেরকে আমি জানাই না, কিন্তু এটা নয় আল্লাহ তাআলা যে তাদের কাছে পরামর্শ নেবেন, তাদের বুদ্ধি নেবেন, আল্লাহর জ্ঞানের অভাব আছে ফেরেশতাদের কাছ থেকে, এরকমই নয়, আসলে তাদেরকে সতর্ক করে দিলেন যে আমি কিন্তু প্রতিনিধি বানাবো, খলিফা ফিল আরদি জমিনে, কোন খানকায় নয়, কোন মাজারে নয়, কোন মসজিদে নয়, এই কথা বলে না, জমিনে। কিসের জন্য? জমিনে তো এবাদত করার স্থান কোথায়? মসজিদে, ময়দানে, সত্য কথা বলতে হবে ময়দানে, মসজিদ তো নামাজ পড়তে যাবেন, দোয়া আল্লাহ আমাকে এটা দাও, এই ইয়া কানা আবুদু
ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। ওখানে চাই এলাম, ময়দান কি করতে হবে এটা প্রকাশ করতে হবে। সত্য কথা বলার জায়গা হচ্ছে ময়দান, কোন খানকায় মাজারে নয়, মসজিদে নয়, এখানে ময়দানে জিহাদ করতে হবে। ময়দানে ঘরে বসে জিহাদ করা যায় না, পারা যায় স্ত্রীর সাথে, তাছাড়া ছাড়া পারার কোন রাস্তা নাই, কারণ স্ত্রী হচ্ছে ঘরের মানুষ, স্বামীকে উল্টা পারলেও মানতে হবে। আল্লাহ বলেছেন, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নি আলামু, নিশ্চয় আমি জানি, তোমাদের মনে যা কিছু গোপন রাখো আর যেগুলো প্রকাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জানা আছে। এই কারণে আল্লাহ বলছেন যে তোমরা যা কিছু প্রকাশ করো, কেন করেছে, শয়তানের জন্য কথাটা বলা হয়েছে। শয়তান কিন্তু আসলে ইবাদত করছে ভালো, আসবে সামনে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লা ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু ইয়া'লামু মা তুখফূনা ওয়া মা তু'লিনু। আসমান ও জমিনের মধ্যে যত কিছু গোপন আছে আল্লাহ তাআলা সমস্ত কিছু প্রকাশ করে দেন। আসমানে আছে কি, জমিনে কি আছে, সমস্ত কথা বলে দিয়েছেন। জান্নাতের ভিতর কি আছে, জাহান্নামের ভিতর কি আছে, সাত আসমান উপরে কি আছে, সাত তম জমিনে কি আছে, সব আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। তাহলে মানুষ কেন আল্লাহকে সিজদা করে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ালামু মা তুখফূনা ওয়া মা তু'লিনু, আর তোমরা যা কিছু গোপন করেছ আর যা কিছু প্রকাশ করেছ আমি আল্লাহ তাআলা সবকিছু জেনেছি। আল্লাহ নিশ্চয় সমস্ত মানুষের সাথে আছেন, তাই বলতে এইগুলার নয়। আল্লাহ তাআলা সূরা সাদের রাত নাম্বার 8 বলেছেন, ولقد خلقنا الإنسان ولقد خلقنا الإنسان ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد. سورة قاف شطر نمبر سورة قاف سبش نمبر قرى شطر نمبر بشتاء عدر نمبر حيث بلتش. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد. আল্লাহ তাআলা তোমার কেমন কাছে আছে, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি, মানুষের অন্তরের ভিতরে কি কুমন্ত্রণা হয়, কি ভালো কিছু হয় সেগুলো আমি আল্লাহ তাআলা জানি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়ানাহনু এখানে আমরা কেন বললেন, আমরা বলতে এই কথাই বোঝাইছে আল্লাহ যে ফেরেশতা নাযিল করেছেন আমাদের সাথে, কিরামান কাতিবিন ডানে এবং বামে যে ফেরেশতা রাখছেন তাদেরকে বুঝিয়েছেন আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে মাটিতে নেমে এসে আমাদের সাথে থাকবে না। এখানে বলা হয়েছে তোমার পিছনে ঘরে রবটা যত দূর তার থেকে আমি আমরা তোমাদের কাছে। সুবহানাল্লাহ, এর থেকে সহজ ভাষায় বোঝানো যায়, আপনি যদি পোশাকে গোসল করেন অথবা যদি নদীকে গোসল করেন অথবা যদি কোথাও যদি ডুবায় যদি গোসল করেন, আপনি যদি পানি নিচে ডুব দেন আপনার সমস্ত জায়গায় পানি গুলান পৌঁছাবে কিনা বলেন,
বসলে আল্লাহর রহমতটা তোমার এরকম তোমার চারপাশে ঘিরে আছে, তোমরা বান্দা বলতে পারতেছ না। সবকিছু আল্লাহ তারা বলে দিয়েছে, কিন্তু তারপর আমরা কি বুঝতে পারতেছি না। ঢাকে যখন মাটিটা কাদা হয়ে যাবে তখন আতার হাত দ্বারা ওটাকে বানাবেন। বানানোর পরে আল্লাহ তাআলা যখন বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদীন। আল্লাহ তাআলা বলেছেন মাটিটা যখন কাদা হয়ে গেল তখন আমি তার ভিতর যখন একটা মাটির আবহাওয়া থেকে মাটি দিয়ে একটা কায়া বানাইলো, দেহ বানাইলো, তখন আদমের কিছু প্রাণ দেয় নাই, তার ভিতর রূহ ফুকে দেন নাই। আল্লাহ তাআলা বলেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদীন। আমি তার ভিতর যখন রূহ ফুকে দেব তোমরা তার সাথে সাথে সিজদায় পতিত হয়ে যাবে। যখন রূহ দিয়েছে, রূহ যখন আদম আলাইহিস সালামকে বানাইয়া দেহটাকে বানাইয়া মাটিতে ফেলে রাখছেন শয়তান, তখন কি করছে? মুখ থেকে ঢোকে, নাক থেকে বের হয়, মুখ থেকে ঢোকে, বাধা রাস্তা থেকে বের হয়ে যায়, শয়তানের কাছে হয়েছে। তো শয়তান চিন্তা করতেছে কি একটা আল্লাহ তাআলা মাটি দিয়ে একটা দেহ বানাই ফালাই রাখলো, না আদেশে কিনা না আদেশে কোনো কিছু, এগুলো বানাই কি লাভ হবে? যখন তার পিতার ফুকি দিলেন সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেল, শুধু ইবলিস সিজদায় পড়লো না, ফাসাজাদাল মালাঈকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সিজদায় পতিত হয়ে গেল, কিন্তু শয়তান সিজদায় পতিত হলো না। এই কারণে পতিত হইল না, কানা মিনাল জিন্নি ফাফাসা আন আমরি রাব্বি আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউ বিসাল যালিমিন বাদালা কানা মিনাল জিন্নি ফাফাসা আন আমরি রাব্বি। জিন্নের দ্বারে অন্তর্ভুক্ত ছিল শয়তান, জেলদের অন্তর্ভুক্ত ছিল এই কারণে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করল শয়তান, এই কারণে সিজদা করল না। কানে মিনাল জিন্নি ফাসাফা আন আমরি রব্বি, সে ছিল জেলদের।